কোরআন ছাড়া যারা মহামারীর মোকাবেলা করতে চায়, আজকের আল্লাহর কোরআন ছাড়া যারা রাষ্ট্রীয় দুর্নীতি দূর করতে চায়, এই উন্নয়ন এটা কশিনকালেও মানুষের প্রশান্তির উন্নয়ন হবে না। আর এই উন্নয়ন আর এই কল্যাণ এটা মিথ্যা ধোকা ছাড়া আসলে মানুষের কার্যকর কল্যাণ হতে পারে না। প্রিয় নবী যখন দুর্দশা দেখলেন আরবে, গবেষণা করলেন, সংগঠন গড়ে তুললেন হেল্পফুল ফজুল, এবং টাকা পয়সা কালেকশন করলেন, মানুষের দ্বারে দ্বারে সেবা দিলেন, কিন্তু সমাজ থেকে অত্যাচার নির্যাতন দূরীভূত হয় না, সন্ত্রাস দূরীভূত হয় না, জুলুম দূরীভূত হয় না, দর্শন দূরীভূত হয় না, মাদক দ্রব্য দূরীভূত হয় না, খুন খারাপি দূরীভূত হয় না। প্রিয় নবী অস্থির হয়ে ধ্যানে চলে গেলেন হেরা গুহায়। সেখান থেকে যখন তিনি বুঝতে পারলেন যে আল্লাহর আসমানি কিতাব ছাড়া এই সমাজ পরিবর্তন করা সম্ভব না, মদ গাঁজা বন্ধ করা সম্ভব না, খুন খারাপি বন্ধ করা সম্ভব না, সুদ ঘুষ বন্ধ করা সম্ভব না, অবিচার বন্ধ করা সম্ভব না, এরপরে তিনি কোরআনের আলোকে যখন মানুষকে তাওহীদের দাওয়াত দিলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো ইলাহা একজনই, আইনদাতা একজনই, জীবনদাতা একজনই, মরণদাতা একজনই, রেজেকের মালিক একজনই, এবং সবচেয়ে আপন একজনই, তার বিধানই ন্যায়পরায়ণ, সব ধর্মের জন্য সমান, সব মানুষের জন্য সমান, সকলের অধিকার তিনি দিয়েছেন, সেই লা ইলাহা ইল্লাল্লাহ তাকেই মানতে হইবে সংসদে, তাকেই মানতে হইবে এই মসজিদে, তাকেই মানতে হবে সমাজে, তাকেই মানতে হবে পরিবারে, তাকেই মানতে হবে রাষ্ট্রে। এই দাওয়াত যখন তিনি দিলেন, এই দাওয়াত দেওয়ার পরে কিছুদিনের জন্য যখন ওই বন্ধ হয়ে গেল, তিনি অস্থির হয়ে গেলেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন যে আল্লাহর পক্ষ থেকে যদি দিক নির্দেশনা বন্ধ হয়ে যায়, এই সমাজ আমি কী দিয়ে পরিবর্তন করব, কেমনে পরিবর্তন করব, কেমনে সমাজে ইনসাফ আসবে, কেমনে সমাজে মানবাধিকার কায়েম হবে, কেমনে সমাজ থেকে দর্শন দূর হবে, কেমনে সমাজ থেকে অবিচার দূর হবে, কেমনে সমাজ থেকে কেহ খাবে না এটা দূর হবে, কেমনে সমাজে অর্থনৈতিক সুষম বন্টন কায়েম হবে, আল্লাহর বিধান ছাড়া কী করে এটা করব। তিনি অস্থির হয়ে গেলেন, দুশ্চিন্তায় মগ্ন হলেন, সূরা জোহা নাজিল হল, আল্লাহ তাআলা বললেন ওয়াজ্জোহা ওয়াল্লাইল ইজা সাজা, কোরবানের কসম মানে দুপুরের আগে স্পষ্ট অবস্থার কসম, ওয়াল্লাইল ইজা সাজা নিজুম রাতের কসম, আমা ওয়াদ্দাআকা রাব্বুকা আমা কলা, হে নবী আপনাকে আপনার রব পরিত্যাগ করে নাই, আপনাকে আপনার রব ছেড়ে দেয় নাই, আপনার থেকে আপনার রব বিমুখ হয় নাই, আপনি দুশ্চিন্তার কারণ নাই যে কেমনে সমাজ পরিবর্তন করবেন আল্লাহ যদি বিধান না দেয়, না আল্লাহ বিধান দেবে, এ অপেক্ষা করে ওলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পরবর্তী যে সময় আপনার আসতেছে এটা পূর্বের সমাজ চাইতে অনেক অনেক আপনার জন্য ভালো হবে, সুবহানাল্লাহ। তাহলে সমাজ পরিবর্তন করতে গেলে বিশ্ব নেতা বৈধ নেতা নবী নিজে বলছেন আল্লাহর কোরআন ছাড়া সম্ভব নয়, আর আজকের আল্লাহর কোরআন ছাড়া যারা মহামারীর মোকাবেলা করতে চায়, আজকের আল্লাহর কোরআন ছাড়া যারা রাষ্ট্রীয় দুর্নীতি দূর করতে চায়, আজকের আল্লাহর কোরআন ছাড়া যারা সমাজে ইনসাফ কায়েম করতে চায়, আল্লাহ আজকের আল্লাহর কোরআন ছাড়া যারা দেশের উন্নয়ন করতে চায়, এই উন্নয়ন এটা কশিনকালেও মানুষের প্রশান্তির উন্নয়ন হবে না। আর এই উন্নয়ন আর এই কল্যাণ এটা মিথ্যা ধোকা ছাড়া আসলে মানুষের কার্যকর কল্যাণ হতে পারে না।